দাঁড়িয়ে আছি শ্রীভূমি পুজো প্যান্ডেলের সামনে। দেখে নেব এই পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর। এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু শ্রীভূমি পুজো প্যান্ডেল পড়ে যায়। সুতরাং আমরা তো এই কাছাকাছি থাকার দরুন মহালয়ার দিনই ঠাকুর দেখতে আসব বলে ঠিক করে নিই। তবে এবারেও কিন্তু বলা হয়েছে যে 25শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন থেকেই দর্শনার্থীরা এখানে ঠাকুর দেখতে আসতে পারবেন। তো সামনেই এখন দেখতে পাচ্ছেন যে ইতালির ভ্যাটিকান সিটিকে দুর্গা পূজা প্যান্ডেলের থিমে চিত্রিত করা হবে এবং সেই স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়ে গেছে, কারণ হাতে আর মাত্র এক মাস সময় রয়েছে। গত বছরের থিম ছিল বুর্জ খলিফা, তাই এই বছরের থিমে আবার নতুন চমক হচ্ছে রোমের ভ্যাটিকান সিটি। 22 ক্যারেট সোনায় মোড়ানো হবে মায়ের প্রতিমাকে। এই বছর রথযাত্রার দিন সুজিত বোস ঘোষণা করেন যে এইবারের থিম হতে চলেছে ভ্যাটিকান সিটি, ক্যাথলিকদের তীর্থস্থান। স্কুলের পাঠ্যক্রমে সবাই ভ্যাটিকান সিটি সম্পর্কে পড়েন, কিন্তু তাদের অধিকাংশেরই রোমে পৌঁছানোর সৌভাগ্য হয় না। তাই আগের বছর দুবাইয়ের বুর্জ খলিফা এবং এই বছরের থিম ভ্যাটিকান সিটিকে ক্যাথলিক মন্দিরের পাশে দৃশ্যমান করা এবং ছোটবেলা থেকে বইয়ে শোনা এবং পড়া হয়েছে বলে এখানে তুলে ধরা হবে। চলুন এবার ম্যাপে দেখে নিই যে ভারতের মধ্যে ম্যাপটা দেখতেই পাচ্ছেন যে আমি শ্রীভূমিকে তুলে ধরলাম। এই যে নীল জায়গাটা পয়েন্টেড, সেটাই হচ্ছে শ্রীভূমির মাঠ। আর লেকটাউনের এলাকায় যারা থাকেন তারা ভালো মতনই চিনবেন আশেপাশের জায়গাগুলোকে। এই মাঠেই কিন্তু শ্রীভূমির পুজোটা হয়। এবং এই ম্যাপের মাধ্যমেই আমি আজকে দেখিয়ে দেব যে জায়গাটা অর্থাৎ যে থিমটা এবারের পুজোয় হতে চলেছে সেই ম্যাপটাও, অর্থাৎ ভ্যাটিকান সিটি রোমের যে সেন্ট পিটার্স ব্যাসিলিকা সেই জায়গাটাও আমি ম্যাপে দেখিয়ে দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন লেকটাউন এলাকা থেকে এবার ম্যাপ থেকে আমি ছোট করে নিয়ে এবারে চলে যাব হচ্ছে ওই ইতালির ওই জায়গাটাতে। তো চলুন, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, অর্থাৎ রোমের ক্যাথলিকদের তীর্থস্থানটি। সুজিত বোস মহাশয় 5 বছর আগে রোমে গিয়ে বিশ্ববিখ্যাত এই ভ্যাটিকান সিটির শিল্প জগৎ দেখে বিস্মিত হয়েছিলেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ শিল্পী রোমিও হাজরা সুজিত বোসকে আশ্বস্ত করেছেন যে ভ্যাটিকানের আশেপাশে এবং ভিতরে যতগুলি ফাইবার ভাস্কর্য রয়েছে সেরকমভাবেই দেওয়ালচিত্রগুলি দ্য ভিঞ্চির মতন বিশ্ববিখ্যাত শিল্পীদের ব্রাশস্ট্রোকের প্রতিফলন ঘটাবে। কলকাতা এবং শান্তিনিকেতনের প্রখ্যাত শিল্পীরা মণ্ডপের দেওয়ালে বিশ্ববিখ্যাত ছবিগুলি আঁকবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হতে চলেছে প্যান্ডেলটি। এই পুরো জিনিসটি তুলে ধরা হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। একটু আগে আমি যে স্ট্রাকচারটি দেখালাম, যেটি তৈরি হয়েছে আর কি শ্রীভূমিতে আপাতত, সেখানে উপরের দিকে দেখতেই পেলেন যে গোল মতন একটা বাঁশের স্ট্রাকচার করা হয়েছে এবং সেই গোল মতন স্ট্রাকচারটি কিন্তু এই যে এখন আমি দেখাচ্ছি এই গোল অংশটি। সুতরাং ভিড় উপচে পড়বে সেটা বলাই বাহুল্য, এবং আমি বলবো যে সবাই এই পুজোমণ্ডপ অবশ্যই দেখতে আসুন। এবং মহালয়া থেকে যেহেতু খুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং বলেওছেন যে 25শে সেপ্টেম্বর থেকে খুলে যাবে, তাই সুতরাং আপনারা সবাই আসবেন, দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আরও পুজো প্যান্ডেলের ওপর আমি এরকম ভিডিও করব, ম্যাপে অবশ্যই দেখাবো। তো এর আগে আমি অনেকগুলো ভিডিও কুমোরটুলির ওপর ছেড়েছি, সেগুলো যদি না দেখে থাকেন, আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। সুতরাং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে কাল আরেকটা নতুন ভিডিও নিয়ে।